হ্যালো ভিউয়ার্স প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি জিকে প্রস্তুতি পর্ব বারো নিয়ে অলরেডি জিকে প্রস্তুতির এগারোটা পর্ব পাবলিশ করা হয়ে গেছে তো তোমরা যদি চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের দিনের ভিডিওটা দেখতে পারো আজকের জিকে প্রস্তুতিতে জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট জায়গা তুলে দেওয়া হয়েছে একদম বাছাই করা জিকে আশা করি ভিডিওটা সবার খুব উপকারে লাগবে চলো শুরু করি দেখো প্রথম কী রয়েছে পূর্ব পশ্চিমে ভারতবর্ষ কত ডিগ্রি দ্রাঘিমা থেকে কত ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত প্রথম প্রশ্নটাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পূর্ব পশ্চিমে ভারতবর্ষ কত ডিগ্রি দ্রাঘিমা থেকে কত ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত এটার আনসার হবে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে গুজরাটের পশ্চিম সীমান্ত থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব অরুণাচল প্রদেশের পূর্ব সীমান্ত পুরো আনসারটাই ভীষণভাবে ইম্পর্টেন্ট যে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে গুজরাটের পশ্চিম সীমান্ত থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব অরুণাচল প্রদেশের পূর্ব সীমান্ত এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নেক্সট প্রশ্নের কোশ্চেনে চলে আসি ভারতবর্ষের ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্টের অক্ষাংশ কত অক্ষাংশ কত জিজ্ঞাসা করা হয়েছে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্টের আনসার হয়ে যাবে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর নেক্সট হচ্ছে ভারতবর্ষের পূর্ব সীমান্তের শেষ বিন্দুর নাম কি ভারতবর্ষের পূর্ব সীমান্তের শেষ বিন্দুর নাম হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু নেক্সট হচ্ছে ভারতবর্ষের পশ্চিম সীমান্তের শেষ বিন্দুর নাম কি ভারতবর্ষের পশ্চিম সীমান্তের শেষ বিন্দু হচ্ছে গুজরাটের গুহারমতি পশ্চিম নেক্সট হচ্ছে ভারতবর্ষের প্রমাণ সময় হিসাবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বদ্রাঘিমাকে ধরা হয় এটাও অনেক কোশ্চেনে আসে অনেক সময় এক্সামে আসে যে ভারতবর্ষের প্রমাণ সময় হিসাবে কোন দ্রাঘিমাকে উল্লেখ করা হয় এটা হয়ে যাবে ভারতবর্ষের প্রমাণ সময় হিসাবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বদ্রাঘিমাকে ধরা হয় আর এখানে যে স্থানটা রয়েছে সেই স্থানটা হচ্ছে এলাহাবাদের মির্জাপুর নেক্সট হচ্ছে উত্তর থেকে দক্ষিণে ভারতবর্ষের দৈর্ঘ্য কত উত্তর থেকে দক্ষিণে ভারতবর্ষের দৈর্ঘ্য হচ্ছে বত্রিশশো চোদ্দ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে সরি এটা উনতিরিশশো তেত্রিশ কিলোমিটার হবে এটা উনচল্লিশশো তেত্রিশ কিলোমিটার হবে না এটা উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার আনসার হবে এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশ এবং গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য দু ঘন্টা ভারতবর্ষে মোট কটা দ্বীপপুঞ্জ রয়েছে ভারতবর্ষে মোট দ্বীপপুঞ্জ আছে দুশো সাতচল্লিশটা টিআর ড্রপ ইন ইন্ডিয়ান ওশান কোন রাষ্ট্রকে বলা হয় টিআর ড্রপ ইন ইন্ডিয়ান ওশান বলা হয় শ্রীলঙ্কাকে ভারতবর্ষের মোট কটা রাজ্যের উপর দিয়ে ক্রান্তি রেখা অতিক্রম করেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা আটটা রাজ্যের অতি উপর দিয়ে করেছে এবং নামগুলোও এখানে জেনে রাখতে হবে কারণ অনেক সময় এরকম কোশ্চেন দিয়ে দেয় যে কোন রাজ্যে নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে রেখা অতিক্রম করেনি তখন কিন্তু এই রাজ্যগুলোর নামের দরকার হয় নেক্সট হচ্ছে আয়তন অনুযায়ী ভারতবর্ষের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য দুটির নাম কি এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অনেক পরীক্ষায় কোয়েশ্চেন্স আছে রাজস্থান হচ্ছে বৃহত্তম এবং গোয়া হচ্ছে ক্ষুদ্রতম নেক্সট হচ্ছে দু সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য দুটোর নাম কি জনসংখ্যার দিক থেকে আগের কোয়েশ্চেনটা ছিল আয়তন অনুযায়ী এখন জনসংখ্যার দিক থেকে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম উত্তরপ্রদেশ আর ক্ষুদ্রতম হল সিকিম ক্ষুদ্রতম হল সিকিম নেক্সট হচ্ছে দু হাজার সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল দুটির নাম কী জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম বৃহত্তম হচ্ছে পন্ডিচেরি আর ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ এটা কিন্তু জনসংখ্যার দিক থেকে নেক্সট হচ্ছে জনঘনত্বের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য জনঘনত্বের দিক থেকে বৃহত্তম হচ্ছে বিহার এবং ক্ষুদ্রতম হচ্ছে অরুণাচল প্রদেশ এই জনগণনা নিয়ে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা রাখে নেক্সট হচ্ছে দু সালের জনগণনা অনুযায়ী সাক্ষরতার দিক থেকে ভারতের প্রথম এবং শেষ স্থানে থাকা রাজ্য দুটোর নাম কি প্রথম হচ্ছে কেরল এবং শেষ হচ্ছে বিহার ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে সাতটা প্রতিবেশী রাজ্য এবং দুটো প্রতিবেশী রাষ্ট্র সীমানা ভাগ করেছে এটা হচ্ছে অসম ভারতের দীর্ঘতম উপকূলযুক্ত রেখাযুক্ত রাজ্য ভীষণভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা এটার আনসার হবে গুজরাট অনেক পরীক্ষা এই কোয়েশ্চেনটা এসছে খুবই ইম্পর্টেন্ট ভারতের কোন রাজ্য তিন দিক থেকে বাংলাদেশের দ্বারা ঘেরা স্থানে অবস্থান করছে এটা হচ্ছে ত্রিপুরা আনসার আনসার হয়ে যাবে ত্রিপুরা ভারতবর্ষের কতগুলো রাজ্য উপকূল রেখা রেখা যুক্ত। যুক্ত রাজ্য কতগুলো সেটা হচ্ছে নটা আনসার হয়ে যাবে নটা ভারতবর্ষের কতগুলো রাজ্যের সঙ্গে কোনো রাষ্ট্রের সীমানাও নেই এবং তাদের সঙ্গে উপকূল রেখাও যুক্ত নেই এটা হচ্ছে চারটি রাজ্যের সঙ্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং হরিয়ানা তেলেঙ্গানা কত সালে তৈরি হয়েছে দু হাজার চোদ্দো সালের অন্ধ্রপ্রদেশ রিয়া রি অ্যাক্ট দ্বারা তেলেঙ্গানা তৈরি হয়েছে ভারতবর্ষের কটি রাজ্য চীনের সঙ্গে সীমানা ভাগ করেছে চীনের সঙ্গে সীমানা ভাগ করেছে পাঁচটা রাজ্য জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম এবং অরুণাচল প্রদেশ ভারতবর্ষের কটা রাজ্য নেপালের সঙ্গে সীমানা ভাগ করেছে নেপালের সঙ্গে সীমানা ভাগ করেছে পাঁচটা রাজ্য উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং সিকিম নেক্সট হচ্ছে ভারতবর্ষের কটা রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ করেছে পাঁচটা পশ্চিমবঙ্গ অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম ভারতবর্ষের কটা রাজ্য ভুটানের সঙ্গে সীমানা ভাগ করেছে চারটা হচ্ছে সিকিম পশ্চিমবঙ্গ অসম এবং অরুণাচল প্রদেশ ভারতবর্ষের কটা রাজ্য পাকিস্তানের সঙ্গে সীমানা ভাগ করেছে এটা হচ্ছে চারটে গুজরাট রাজস্থান পাঞ্জাব এবং কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে কোন রাজ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সব থেকে বেশি এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বাংলাদেশ চার হাজার কিলোমিটার ভারত এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা লাইন অফ কন্ট্রোলের নাম কি। এটা হচ্ছে র্যাডক্লিপ লাইন র্যাড লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা লাইন অফ কন্ট্রোল ভারত এবং চীনের আন্তর্জাতিক সীমানা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটার নাম কি এটা হচ্ছে ম্যাকমোহন লাইন নেক্সট হচ্ছে আন্দামান নিকোবর এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী অংশের নাম কি আন্দামান নিকোবর এবং ইন্দোনেশিয়াকে ভাগ করেছে কোনটা গ্রেট চ্যানেল ভারতবর্ষের পাক কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যবর্তী সীমানার নাম কি এটা হচ্ছে টোয়েন্টি এইট প্যারালাল মিনিকয় এবং মালদ্বীপের মধ্যবর্তী সীমানার নাম কি আট ডিগ্রি চ্যানেল নয় ডিগ্রি চ্যানেল কাদেরকে আলাদা করেছে মিনিক এবং লাক্ষাদ্বীপকে লিটিল আন্দামান এবং কার্নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যবর্তী সীমানা হচ্ছে তিন ডিগ্রি চ্যানেল প্রত্যেকটা কোয়েশ্চেন্সই কিন্তু এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল কেওক্রাডাং অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ নামচা বারোয়া জম্মু এবং কাশ্মীরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু পাকিস্তান অধিকৃত ভারতবর্ষে অবস্থিত শৃঙ্গটি হল সালটারো কাংড়ি মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সাতপুরা পর্বতের ধূপগড় দু হাজার সালের জনগণনা অনুযায়ী মেঘালয় রাজ্যের প্রধান ভাষা হল খাসি গারো এবং ইংরাজি মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হল শয্যাদ্রি পর্বতের কলসুবাই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা স্যাডেল পিক এই প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশে শিবালিক হিমালয় হিসাবে কোনটি পরিচিত মিসমিহিল পীরপঞ্জাল গিরিপথ কোন হিমালয়ে অবস্থিত হিমাচল হিমালয় বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং মুসৌরি কোন হিমা হিমালয়ে রয়েছে এটা হচ্ছে হিমাচল হিমালয়ে মাকালু বদ্রীনাথ অন্নপূর্ণা প্রভৃতি শৃঙ্গগুলো কোন হিমালয়ে রয়েছে হিমাদ্রি হিমালয়ে নাথুলা গিরিপথ কোন হিমালয়ে রয়েছে হিমাদ্রি হিমালয়ে কারাকোরাম কোন হিমালয়ে রয়েছে ট্রান্স হিমালয় বিশ্বের বৃহত্তম রোড ব্রিজ কোন গিরিপথে রয়েছে হিমাচল প্রদেশের খারদুংলা গিরিপথে রয়েছে জম্মু এবং কাশ্মীরকে আলাদা করেছে কোন কোনগিরিপথ গিরিপথ হিমাচল প্রদেশের কে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে কোন গিরিপথ শিবকিলা অরুণাচল প্রদেশকে তিব্বতের রাজধানী লাসার সঙ্গে যুক্ত করেছে গিরিপথ বমডিলা ভারত এবং চীনের সংযোগকারী সিকিমের নাথুলাগিরি পথ কত মিটার উচ্চতায় রয়েছে চার হাজার তিনশো দশ মিটার সিকিমে যে নাথুলাগিরি পথ সেটাও কিন্তু জিজ্ঞাসা করে যে গিরিপথ কোথায় অবস্থিত নেক্সট হচ্ছে কোয়েম্বাটুর এবং কোচিকে যুক্ত করা তামিলনাড়ু এবং কেরলের মধ্যবর্তী গ্যাপটির নাম কি পালঘাট গ্যাপ মেঘালয়ের মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এর উচ্চতা কত নকরে হচ্ছে চোদ্দশো বারো মিটার ভারতবর্ষের বৃহত্তম নোনা জলের হ্রদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতবর্ষের বৃহত্তম নোনা জলের হ্রদ হচ্ছে সম্বর রাজস্থানের মরুস্থলীয় অঞ্চলে যে বালিয়ারি দেখতে পাওয়া যায় সেগুলোর কি কি নামে পরিচিত সেগুলো ধ্রিয়ান নামে পরিচিত দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ু কুড্রু জোনা দশম প্রভৃতি জলপ্রপাতগুলো কোন অঞ্চলে রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে আধির প্রভাব দেখা যায় মূলত ভারতের কোন রাজ্যগুলোতে পাঞ্জাব হরিয়ানা দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল ম্যাঙ্গো সাওয়ারের প্রভাব দেখা যায় মূলত ভারতবর্ষের কোন দুটো রাজ্যে কর্ণাটক এবং কেরল অসম রাজ্যে যে স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় তার নাম কি টি সাওয়ার ভারতবর্ষের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় রাজস্থানের জয়সলমীরে ভারতবর্ষের উষ্ণতম স্থান কোনটি রাজস্থানের বিকানির জেলা নবীন মাটিকে কি বলা হয় খাদার কৃষ্ণমৃত্তিকার অপর নাম রেগুর এই রেগুর শব্দের উদ্ভব কোথা থেকে তামিল শব্দ রিগাদা থেকে নেক্সট হচ্ছে কোন মৃত্তিকাকে সিরোজেম বলা হয় শুষ্ক এবং মরু অঞ্চলের মৃত্তিকাকে পার্বত্য মৃত্তিকাকে কি নামে রাখা হয় পর্জল মৃত্তিকা দুটো চিরসবুজ উপক্রান্তীয় এবং আর্দ্র উদ্ভিদের নাম কি বাঁশ এবং দেবদারু ফার রডোডেন্ড্রন প্রভৃতি উদ্ভিদের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন তিনশো থেকে চারশো সেমি কাংরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে ছত্তিশগড় পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার বর্তমানে পশ্চিমবঙ্গের বিভাগীয় সংখ্যা কত পাঁচটা প্রেসিডেন্সি জলপাইগুড়ি মালদা বর্ধমান এবং মেদিনীপুর পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গোর্গাবুরু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন নদী অযোধ্যা মালভূমিকে রাঁচি মালভূমি থেকে আলাদা করেছে সুবর্ণরেখা কোন পর্বশ্রেণী পশ্চিমবঙ্গ থেকে নেপালকে আলাদা করেছে সিঙ্গালীলা পর্বশ্রেণী সিঙ্গালীলা পর্বশ্রেণীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এর উচ্চতা কত ফালুট পঁয়ত্রিশশো মিটার টাইগার হিল পঁচিশশো সাতষট্টি মিটার এবং সিঞ্চল ছাব্বিশশো চোদ্দো মিটার কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সিঞ্চল মহালধিরাম পর্বত কোন কোথায় সিঙ্গালিরা পর্বত এবং সিঞ্চাল মহালদিরাম পর্বতশ্রেণী একসঙ্গে মিলিত হয়েছে দার্জিলিং এর ঘুমে এশিয়ার বৃহত্তম ল্যান্ডস্লাইড কোথায় রয়েছে বালাসর নদীর তীরে কার্সিয়াং এর অ্যাম্বোটিয়া গ্রামে পশ্চিমবঙ্গ থেকে ভুটানকে কোন পর্বত আলাদা করেছে চোলা পর্বত সিটি অর্কিড নামে কোন কোন স্থানটা পরিচিত কালিম্পং পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে মোনাডনক দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের মা পশ্চিমের মালভূমি অঞ্চল খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা ডুয়ার্স শব্দের অর্থ কি গেটওয়ে বা দরজা পশ্চিমবঙ্গের রার সমভূমির আয়তন কত সাতাশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বীরভূমের দুবরাজপুরে অবস্থিত মামাভাগ্নে পাহাড় কিসের উদাহরণ টর সুন্দরবনকে কত সালে ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সাতাশি সালে উনিশশো সালে সুন্দরবনকে ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় ভারতবর্ষের মধ্যে সুন্দরবনের দক্ষিণতম দ্বীপপুঞ্জ হল বঙ্গাদুনি সুন্দরবন অঞ্চলে প্রধানত কতগুলো নদী দেখতে পাওয়া যায় একত্রিশটা সুন্দরবনের পশ্চিমতম এবং পূর্বতম নদীগুলি হল হুগলি পশ্চিমতম এবং হারিয়াভাঙা হচ্ছে পূর্বতম সুন্দরবনের সবচেয়ে ছোট এবং সবচেয়ে নবীন দ্বীপ কোনটি নিউমুর বা পূর্বাশা লাইন কোন দুটো জায়গাকে আলাদা করেছে বসিরহাট এবং ক্যানিং উত্তর দিকে সুন্দরবনের সীমানাটির নাম কি ডাম্পিয়ার পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে পাইথন দেখতে পাওয়া যায় গরুমারা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির নাম কি সুন্দরবন সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের আর কোন অভয়ারণ্যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবথেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবথেকে কম কলকাতা পশ্চিমবঙ্গের কো মোট বনভূমির পরিমাণ শতকরা হিসাবে কত আঠারো দশমিক নয় ছয় শতাংশ বীরভূম জেলার একটি অভয়ারণ্যের নাম করো যেখানে ব্ল্যাক ডিয়ার দেখতে পাওয়া যায় এটা হচ্ছে বল্লভপুর তাহলে ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাতে একদম ভুলো না আর তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছেও হেল্পফুল হয়ে উঠতে পারবে তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্ক অ্যাড করে দিচ্ছি চাইলে তোমরা এটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর সবশেষে বলি যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে পরের নোটিফিকেশানগুলো খুব সহজেই পেতে পারবে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ